সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি কিভাবে আপনারা হ্যাশট্যাগ রিসার্চ করবেন এবং হ্যাশট্যাগ রিসার্চের কাজ কিভাবে ফাইবারে করতে হয়, এবং এটা সমস্ত কিছু টিউটোরিয়াল থাকবে, এবং কিভাবে আপনারা একটা হ্যাশট্যাগ রিসার্চের জন্য একটা প্রুফ তৈরি করবেন, মানে হচ্ছে ক্লায়েন্টকে দেওয়ার জন্য একটা প্রুফ তৈরি করবেন, সেটাও আজকে আমাদের ক্লাসের ভিতরে থাকতেছে। তো আমাকে অনেকেই আছে যারা কমেন্ট এবং ফোনে বলছিলেন যে হ্যাশট্যাগ রিসার্চের একটা সম্পূর্ণ ক্লাস চাই, যে আপনারা কীভাবে হ্যাশট্যাগ রিসার্চ করেন, এবং হ্যাশট্যাগের বিস্তারিত সম্পর্কে জানতে চাচ্ছি যে এই হ্যাশট্যাগ রিসার্চ শিখে কি মার্কেট প্লেসে কাজ পাওয়া যাবে বা মার্কেট প্লেসে ক্যারিয়ার বিল্ড আপ করা যাবে কি না। তো আমি যদি বলি, হ্যাঁ, হ্যাশট্যাগ রিসার্চ শিখেও আপনারা চাইলে মার্কেট প্লেসে কাজটা শিখতে পারেন, এবং আমাদের ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের ফুল টিউটোরিয়ালটা আমাদের ইউটিউবে পাবলিশ করা আছে, আপনারা চাইলে ওইটা দেখেও কিন্তু আর্নিং করতে পারেন। এবং এই দুইটা সার্ভিসই আপনারা চাইলে দিতে পারেন, এই দুইটা ফ্রিতেই দিতে পারবেন, কোনো টাকা পয়সা লাগবে না, ইউটিউবে অ্যাভেলেবেল আছে। তো আমরা যদি বলি যে ইনস্টাগ্রামে হ্যাশট্যাগের চাহিদাটা কীরকম, যদি বলি যে এটার চাহিদা অনেক বেশি। যেমন আমরা ফেসবুকে যদি কোনো কিছু পোস্ট করি, আমাদের ভিডিওটাকে বা পোস্ট যদি ভাইরাল করতে চাই, তাহলে আমাদের মেন রিজন কাজ করে হচ্ছে গ্রুপগুলো। দেখা যায় একটা গ্রুপে 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 5 মিলিয়ন, 10 মিলিয়ন পর্যন্ত কিন্তু মেম্বার থাকে। যখন আপনি একটা পোস্ট করবেন, তখন সাথে সাথে কিন্তু 10 মিলিয়নের মানুষের কাছে কিন্তু চলে যাবে, যারা ওই গ্রুপে আছে তাদের সবার সামনে কিন্তু শো হবে। সেম হ্যাশট্যাগ রিসার্চটাও সেমভাবে এখানে কাজ করে। একটা হ্যাশট্যাগের আন্ডারে অনেক মানুষ ফলো করা থাকে যারা এই হ্যাশট্যাগকে পছন্দ করে বা হ্যাশট্যাগের আন্ডারে আসে। যখন আপনি একটা পোস্ট আপনার পোস্টের ভিতরে হ্যাশট্যাগটা দিবেন, দিয়ে পোস্ট করবেন, তখন যাদের প্রোফাইল বা যারা এই হ্যাশট্যাগকে ফলো করে রাখছে তাদের সামনে কিন্তু আপনার পোস্টটা শো হবে। আর হ্যাশট্যাগ মার্কেটিং বা হ্যাশট্যাগ মার্কেটিংয়ের মাধ্যমে আপনি যদি কোনো পোস্ট বা ভিডিও শেয়ার করেন বা পোস্ট করেন, তাহলে কিন্তু অ্যাকুরেট পারসন মানুষের কাছেই যাবে যারা ওই জিনিসগুলোকে পছন্দ করে বা যাদের এই সার্ভিসগুলোর দরকার, তাদের কাছে কিন্তু আপনি শো করাতে পারবেন যদি আপনার অ্যাকুরেট সার্ভিসগুলো থাকে। ধরেন আমি যদি আপনাদেরকে বলি, এখানে দেখেন ফুড নামের একটা আইটেম আছে, যেমন ফুড, হ্যাঁ ফুড। তো এখানে টোটাল এত মিলিয়নের উপরে পোস্ট আছে, তো এখানে দেখেন সমস্ত আইটেম কিন্তু মোটামুটি ফুড। অনেকে আছে দুই একটা পোস্ট চলে আসবে, কেউ কেউ এই লোকটাও কিন্তু তাহলে হ্যাশট্যাগ রিসার্চ করছে ফুডের, সেই জন্য কিন্তু ফুডের এখানে কিন্তু চলে আসছে, তাই না? তো আমরা প্রথমে একটু ফাইবারটা চেক করতে পারি, হ্যাশট্যাগের কাজ পাওয়া যায় কি না। আমরা যদি এখানে লিখি হ্যাশট্যাগ রিসার্চ, তাহলে দেখি আমরা কীরকম সার্ভিস দেখতে পাই। মাত্র হ্যাশট্যাগ রিসার্চের মাত্র 1071টা সার্ভিস অ্যাভেলেবেল আছে, এবং অনলাইন যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি মাত্র 69টা সার্ভিস কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। তারা কীভাবে হ্যাশট্যাগ রিসার্চ করে আমরা যদি একটু দেখি, একটু একটু ওপেন করি একটা গিগ, যে তারা কীভাবে কাজ করতেছে। 31টা অর্ডার কমপ্লিট করছে, যদি কাজ না থাকতো তাহলে তো তিনি 30টা অর্ডার কমপ্লিট করতে পারতো না। তো এখানে তিনি বলতেছে 30টা হ্যাশট্যাগ রিসার্চ করে দিবে, বেসিক প্রোফাইল অপটিমাইজেশন, ওকে হ্যাশট্যাগ রিসার্চে। তো এখানে মূলত কাজ করতে হয়, আপনাকে হ্যাশট্যাগ রিসার্চ করতে হবে এবং নিশ রিলেটেড হ্যাশট্যাগ রিসার্চ করতে হবে, এবং আপনার হ্যাশট্যাগের পোস্ট কত আছে বা এঙ্গেজমেন্ট এত, মান্থলি কত সার্চ করে, এগুলো সমস্ত কিছু আপনার হ্যাশট্যাগের প্রুফের ভিতরে দিতে হয়। তো আমরা যদি দেখি হ্যাশট্যাগ কীভাবে রিসার্চ করতে হয়, তাহলে চলুন আমরা দেখি। আপনি চাইলে এই কাজটা কিন্তু শিখতে পারেন, প্রচুর চাহিদা আছে এখানে হ্যাশট্যাগ রিসার্চের। তো আপনি বিশ্বাস করবেন না, দেখেন এখানে টপ রিলেটেড সেলার আছে, 161টা কাজ করছে, 15টা কাজ করছে, 478টা কাজ করছে। তিনি কী কাজ করছে একটু যদি দেখি আমরা, তো দেখেন 4টা অর্ডার বর্তমানে রানিং আছে, তিনি 20টা হ্যাশট্যাগ রিসার্চ করবে, ঠিক আছে, এটার ভিতরে করবে 90টা হ্যাশট্যাগ রিসার্চ, এটার ভিতরে করবে হচ্ছে ধরেন 180টা হ্যাশট্যাগ। এখানে কিন্তু সব কিছু বলা আছে, তারা শুধু হ্যাশট্যাগ রিসার্চ নিয়েই কাজ করতেছে। আপনি চাইলে এরকম একটা সার্ভিস লঞ্চ করতে পারেন। তো এবার যদি আমি বলি হ্যাশট্যাগ রিসার্চ কীভাবে করে, আমরা হ্যাশট্যাগ রিসার্চ করার জন্য দুইটা টুলসই যথেষ্ট হ্যাশট্যাগ রিসার্চ করার জন্য। আমরা আমাদের যে প্রজেক্টগুলো ছিল, আমরা যেভাবে কাজগুলো করছি বা যেভাবে প্রুফগুলো সাজাইছি, সেম টু সেম আমি আপনাদেরকে দেখাবো।
তো আমরা সরাসরি আমরা এখান থেকে চলে যাব হ্যাশট্যাগ রিসার্চ করার জন্য। তো আমরা এখান থেকে ধরেন একটা ক্লিক করব, এখান থেকে আমাদের যে কোনো একটা মেল নিব। ধরেন আমি আমার একটা মেল অ্যাড্রেস নিলাম, এখান থেকে আমি চলে যাব গুগল ড্রাইভ ফাইলে। ওকে, গুগল ড্রাইভ ফাইল বা গুগল ড্রাইভ আমরা এখানে ক্লিক করব। একদম সহজ, এক্সেল শিটগুলো তৈরি করা একদম সহজ, আপনিও তৈরি করতে পারবেন, কোনো প্যারা নাই। তো আমরা কি করব, এখান থেকে চলে যাব নিউতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেখা আছে এক্সেল শিট, আমরা এখানে ক্লিক করব। আমাদের কিছুটা সময় লাগবে, একটু হতে থাকুক। তো আমরা এখানে প্রথমে আমরা একটা নাম লিখবো, আপনি যে কাজটা করতেছে যেমন লিখতে পারেন আইজি হ্যাশট্যাগ রিসার্চ, আইজি হ্যাশট্যাগ রিসার্চ রিসার্চ ওকে রিসার্চ ওকে হ্যাশট্যাগ রিসার্চ প্রুফ ওকে বানাম মূল হইলে বলে দিয়েন, সমস্যা নাই। তো আমরাই তো সমস্যা নাই, রিসার্চ রিসার্চ ওকে ঠিকই আছে, সার্চ ওকে। তো এবার আমরা যেটা করব, ফার্স্টে আমরা এখানে একটা সিরিয়াল অ্যাড করব। আমি দিব হচ্ছে নং, নং দিলাম, এটা একটু ছোট করে দিব, নংয়ের আইয়াটা থাকবে আমি কতগুলো পোস্ট করতে সেটার একটা প্রুফ আর কি। এখানে আমি দিব হ্যাশট্যাগ হ্যাশট্যাগ ট্যাগস হ্যাশট্যাগ, তারপরে সেকেন্ডটাতে দিতে পারি হচ্ছে আপনার একটা বলতে পারেন এটারে বলতে পারি আমরা পোস্ট, ওকে পোস্ট দিয়ে দিই। হ্যাঁ, পোস্ট মানে এই হ্যাশট্যাগের আন্ডারে কতগুলো পোস্ট আছে সেটা আমরা ইউজ করতে পারি, পোস্ট। তারপরে আমি দিতে পারি হচ্ছে ধরেন এখানে দিতে পারি সার্চ, মান্থলি সার্চ ভলিউম বা এটা আমরা ইউজ করতে পারি সার্চ সার্চ ওকে সার্চ ভলিউম ভলিউম ওকে সার্চ ভলিউম। এবং আমরা এখানে রাখতে পারি হচ্ছে অ্যাভারেজ সিপিসি, অ্যাভারেজ 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 ওকে অ্যাভারেজ সিপিসি 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 এখানে আপনি এটা রাখতে পারেন। তারপরে আমরা রাখতে পারি হচ্ছে এখানে কম্পিটিশন। হ্যাঁ, অবশ্যই আপনি যখন কম্পিটিশনগুলো রিসার্চ করবেন এটা অবশ্যই দেখবেন যে হাই কম্পিটিশন কি না, হাই কম্পিটিশনগুলোই নেবেন, সমস্যা নাই। সমস্যা কি, কম্পিটিশনস ওকে কম্পিটিশনস আমি নিলাম। নেওয়ার পর এখান থেকে আমি এখান থেকে ধরে 14 করে দিলাম, এবং কালারটা আমি একটা অন্য একটা কালার দিয়ে দিলাম, ধরেন কালারটা এখানে দিয়ে দিলাম দিয়ে দিলাম এটা একটু সুন্দর করে সাজা। এবং লাস্টে আপনি চাইলে স্ক্রিনশটের প্রুফও রাখতে পারেন যে আপনি কাজ করছেন সেটা একটা প্রুফ, স্ক্রিনশট মানে আমাদের এটা বড় করা দরকার, স্ক্রিনশট প্রুফ স্ক্রিনশট লিঙ্ক ওকে স্ক্রিনশট লিঙ্ক আমি এটা রাখলাম, স্ক্রিনশট লিঙ্ক। তো আমার হয়ে গেল মোটামুটি একটা স্কেল শিট সাজানো হয়ে গেল। তো প্রথমে আমি একটা নাম্বার বা সিরিয়াল অ্যাড করব, এখানে এক দুই কতগুলো হ্যাশট্যাগ করতে দিবে, ধরেন $5 আপনি 30টা বা 40টা হ্যাশট্যাগ রিসার্চ করে দিলেন, তারপরে ধরেন $10 তার থেকে ডাবল, তারপরে তারপরে $20 তার থেকে ডাবল, বুঝেন নাই, এরকম করে হ্যাশট্যাগ রিসার্চ করতে হবে। ধরেন আপনার বায়ারের নিশ হচ্ছে রেস্টুরেন্ট বা ফুড রিলেটেড হ্যাশট্যাগুলো রিসার্চ করতে চাচ্ছে, তাহলে আপনি কী করবেন, এখান থেকে ফুড রিলেটেড হ্যাশট্যাগ লিখে সার্চ করবেন। তো এখানে দেখেন ফুড রিলেটেড হ্যাশট্যাগ লিখে সার্চ করার পরে এখানে একটা মান্থলি বা টোটাল পোস্ট আমাকে এখানে দেখাচ্ছে, আমি আমি এই হ্যাশট্যাগটা নিতে চাচ্ছি, তো আমি এই হ্যাশট্যাগটাকে এখানে বসায় দিলাম, ঠিক আছে। তো এবার মূল কাজটা কি, আপনাকে একটু কষ্ট করে এখানে লিখতে হবে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ, এটা লিখে সার্চ করবেন। ওকে সরি 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 ভুল হয়ে গেছে, তো আমি এখানে লিখব ইনস্টাগ্রাম
একটু নেটের প্রবলেম করতেছে তো উল্টাপাল্টা চাপ লাগছে। ওকে, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ লিখে সার্চ করবেন। এখানে আপনার মেন কাজ করবে দুইটা টুলসে, ঠিক আছে? সমস্ত কিছু একটা টুলসের ভিতরে পাবো, কিন্তু আপনাদেরকে পরিষ্কারভাবে বোঝানোর জন্য আমার দুটা টুলসই ব্যবহার করতে হবে। তো এখানে দেখেন হ্যাশট্যাগ লেখা, হ্যাশট্যাগ জেনারেটর, এখানে লেখা আছে ইনফ্লাক্ট, এটাতে আমরা ক্লিক করব। এবং আরেকটা আছে কিওয়ার্ড টুলস ডট আইও, প্রথমেই দেখতে পারবেন, এটাতে ক্লিক করবেন। এই দুইটাতেই আপনাকে আসতে হবে। তো কাজটা কি, যদি আপনার কোনো হ্যাশট্যাগ সম্পর্কে আইডিয়া না থাকে, তাহলে আপনি ওই ছবি দিয়েও হ্যাশট্যাগ রিসার্চ করতে পারেন, অথবা তার একটা নাম বা একটা কথা লিখেও আপনি হ্যাশট্যাগ রিসার্চ করতে পারেন। ধরেন আমি চাচ্ছি যে ফুড, ফুড লিখে আমি সার্চ করলাম আমার হ্যাশট্যাগুলো বা আমার নিশ, আমার ক্লায়েন্টের নিশ হচ্ছে ফুড, তাহলে আমি ফুড লিখে সার্চ করব। তাহলে কি আমার যে ফুড ডিলিটের যত হ্যাশট্যাগ আছে, আমাকে টপ টপ 30টা হ্যাশট্যাগ আমাকে রিসার্চ করে তারা দিবে। এখানে দেখেন রিসার্চ করে আমাকে দিয়েছে। আমি কি করব, এইটা আমি ধরেন ফুড ডিলিটেড হ্যাশট্যাগটা আমি কপি করব, ধরেন এখানে কপি করলাম। কপি করার পরে আমি এটা নিয়ে যাব হচ্ছে কিওয়ার্ড ডট আইও, এখানে আমি ক্লিক করব। এবং আমি চাইলে এই হ্যাশট্যাগকে আমি চাইলে এখান থেকে হ্যাশট্যাগ রিসার্চ করতে পারবো। তারপরে আমি শুধু এখানে সমস্ত কিছু ইনফরমেশনের জন্য যাটা ইউজ করব, ওকে, আমি এখানে হ্যাশট্যাগটা এখানে কপি করে আনতে পারি। এটার কাজ হচ্ছে আপনার ছবি দিয়েও হ্যাশট্যাগ রিসার্চ করতে পারবেন, আবার পাশাপাশি আপনি চাইলে লিঙ্ক থেকে হ্যাশট্যাগ রিসার্চ করতে পারেন, আবার কিওয়ার্ড দিয়ে হ্যাশট্যাগ রিসার্চ করতে পারেন। অনেক ভালো, 30টা বের করে দিয়েছে। তো আমরা কিওয়ার্ড টুলস দিয়েও কিন্তু হ্যাশট্যাগ রিসার্চ করতে পারি, কিন্তু এটার ভিতরে সব কিছু আসবে না, কিন্তু এটার ভিতরেও সব কিছু চলে আসবে। দেখেন এখানে কত মিলিয়ন, এটা সব কিছু চলে আসছে। ধরেন এখানে টোটাল আমাকে 362টি হ্যাশট্যাগ রিসার্চ করে দিয়েছে। ফুটের কতগুলো আছে, পোস্ট আছে কত, এত। তো আমি এটা কপি করলাম, কপি করে আমি পোস্টটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সার্চ ভলিউম কত আছে এটা, তাহলে আমাকে কী করতে হবে, আমার এক্সেলের সার্চ ভলিউমটা এখানে দিয়ে দিতে হবে। ওকে, সার্চ ভলিউম, ওকে, সার্চ ভলিউম দিয়ে দিলেন। তারপরে আর কী লাগে, তারপরে ধরেন এবারে সিপিসি কত আছে, ওকে, এবারে সিপিসি ধরেন এটা আমি দিয়ে দিলাম, এটাও খুব ভালো কাজে লাগবে। তারপরে ধরেন আমি কী দিব, ধরেন কম্পিটিশন লো রাখতে পারেন, সমস্যা নাই, কম্পিটিশন লো। এবার আপনি যে হ্যাশট্যাগ রিসার্চ করছেন সেটার একটা স্ক্রিনশট নেন এখান থেকে, ধরেন এটা হচ্ছে আপনার হ্যাশট্যাগ। তো আপনি এখানে কী করবেন, এটা একটা স্ক্রিনশট নেবেন। এবং হ্যাশট্যাগ রিসার্চ করার সময় অবশ্যই কিছু জিনিস খেয়াল রাখবেন, যেগুলো ব্যান্ডেড, মানে হচ্ছে কিছু কিছু হ্যাশট্যাগ আছে ওগুলো দিয়ে হ্যাশট্যাগ রিসার্চ করলে কোনো ফল আসবে না, মানে ব্যান্ড হয়ে গেছে, ব্যান্ড আউট হ্যাশট্যাগ বলতে পারেন, মানে কোনো কাজের না, জাস্ট ওগুলা আপনি একটু সার্চ করলে পাবেন যে প্রতিটা লেটারের মেয়েদেই একটা করে হ্যাশট্যাগ বা অনেকগুলো হ্যাশট্যাগ থাকে যেগুলো ব্যান্ড আউট করা, বা ওইগুলোতে পোস্ট করলে মানে ডেট হ্যাশট্যাগ বলতে পারেন। ওগুলোতে আমি যেহেতু ডেট হ্যাশট্যাগ নিয়ে কথা বলতেছি না, তাহলে ওইটা আমি একটা ক্লাসে বলবো। ধরেন আমার এক্সেল শিটটা কিন্তু হয়ে গেছে প্রপারলি, ওকে, দেখেন আমার কিন্তু এক্সেল শিট সাজানো হয়ে গেছে। তো আমি জাস্ট চাইলে এই হ্যাশট্যাগ এটা দিয়ে দেন হচ্ছে সার্চ ভলিউম এটা দিয়েও দিতে পারি, আর শুধু আমি হ্যাশট্যাগ রিসার্চ করেও দিতে পারি বাইরকে, তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি সাজান ভালো করে, এইটুক তোলে এনাফ, আর কিছু লাগবে না। এবার আসি আপনাদের কিছু জিনিস বলি, আপনার রিলেটেড হ্যাশট্যাগ, দেখেন এখানে কিন্তু অনেক কিছু দেখা যাচ্ছে না, হ্যাঁ, এটা কিন্তু সাইন আপ করলে আপনি দেখতে পারবেন, কিন্তু ইনফ্ল্যাক্টের ভিতরে আপনি সব কিছু দেখতে পারতেছেন। এবার এখানে সুবিধা কি, আপনি এই টুলসের মাধ্যমে এই রিলেটেড যে হ্যাশট্যাগুলো আছে, ওই হ্যাশট্যাগুলো আপনার যে এটার পরে কোন হ্যাশট্যাগটা সবচেয়ে বেশি পপুলার বা মানুষ পোস্ট করছে, ওই হ্যাশট্যাগটাকে আপনাকে নিতে হবে। দেখেন এখানে ফুডিও, এখানে এটা আছে, এত মিলিয়ন এটা আছে, এগুলো কিন্তু আপনি মিলিয়ন দেখে দেখে যেটা সবথেকে বেশি ওই রিলেটেড হ্যাশট্যাগুলো আপনি রিসার্চ করে করে নিতে পারেন, ঠিক আছে? এগুলো কিন্তু প্রচুর কাজে লাগে, একটা করে 25টা করে হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন, 30টা করে হ্যাশট্যাগ ইউজ করা যায় একটা করে ইনস্টাগ্রামের পোস্টে। তো আপনি কিন্তু এই রিলেটেড হ্যাশট্যাগুলো বের করতে পারবেন এবং ইজিভাবে আপনি কিন্তু বাইরের কাজগুলো করতে পারবেন। এবার কী করবেন, এখানে দেখেন শেয়ার আছে, শেয়ারে ক্লিক করবেন বাইরকে কাজ ডেলিভারি দেওয়ার জন্য। তো এবার আমরা কী করবো, এখান থেকে আমরা চলে যাবো অ্যানি ওয়ান উইথ দ্য লিঙ্ক, আমরা এখান থেকে চলে যাব হচ্ছে ভিউ থেকে চলে যাব এডিটর, এডিটর থেকে এই যে এখানে একটা লিঙ্ক জেনারেট হয়েছে এই লিঙ্কটাতে আমরা ক্লিক করে আমরা আমাদের ডেলিভারিতে, মানে আমাদের ফাইবার যে কাজের ডেলিভারি আছে ওইখানে আমরা ডেলিভারি দিয়ে দিব।
তাহলে আমাদের কাজটা কমপ্লিটলি হয়ে যাবে। এবার বাইরে যদি আরও কোনো কিছু চাওয়ার থাকে, যে কোনো কিছু যদি চায়, যেহেতু আমার কাছে এগুলোই চাইছে, আমি জাস্ট এগুলোই দিয়ে দিছি, বাইরে এগুলোও চায় নাই, জাস্ট বলে আমাকে হ্যাশট্যাগ রিচার্জ করে দাও যেটা আমার জন্য খুব গ্রো করবে, আমার অ্যাকাউন্টটা বা আমার ইনস্টাগ্রামটা খুব দ্রুত বৃদ্ধি পাবে, তাহলে তুমি এরকম হ্যাশট্যাগ আমাকে বের করে দাও যেটাতে আমি বাইরে এত সময় নাই যে আপনাকে হ্যাশট্যাগ বের করে করে রিসার্চ করে করে আপনাকে দিবে, তাই না? $5 বিনিময়ে তিনি কাজটা করে নিতেছে আপনার দিয়ে। তো এগুলো আপনি করে দিলে কিন্তু এনাফ, আর কিছু লাগে না। তো যদি বায়ার আরও কোনো জিনিস চায় সেটা আপনাকে করতে হবে, এটা একটু রিসার্চ করলে পেয়ে যাবেন। যদি বলে যে ড্যাট হ্যাশট্যাগ আছে কিনা আপনার ইয়েতে বা, তাহলে সেটাও বের করে দিতে হবে। এগুলো চায় না, আপাতত আপনি শুধু এটা দেওয়া হবে অথবা এইভাবে আমার মতো করে সাজিয়ে দিতে পারেন, সেটা আপনার রুচি। তো এটা অনেকজনে অনেকভাবে সাজায়, কিন্তু আমি এইভাবে দিছি, বায়ার অ্যাকসেপ্ট করছে, কোনো কিছু মাইন্ড করে না, ইদান আমাকে 4-5টা প্রজেক্টের ভিতরে আমাকে ফিডব্যাকও দিয়েছে, ভালো ফিডব্যাক। তো বাইরে এইভাবেই নিছে, তো আপনি চাইলে এইভাবে প্রুফ সাজাইতে পারেন, ডোন্ট মাইন্ড। তো তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। এবার যদি আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, ভাই পোস্টগুলো কীভাবে করবো, এই যে আপনি যে হ্যাশট্যাগুলো রিসার্চ করলেন, এই হ্যাশট্যাগটা দিয়ে আপনার পোস্টের ভিতরে দিয়ে আপনাকে পোস্টগুলো করতে হবে। ধরেন এখানে আমি যদি আপনাদেরকে এক্সাম্পল দেখাই, ধরেন এই একটা রেস্টুরেন্টের একটা ফুড খাবার, তো এখানে যদি আমি যাই, যাই দেখি তারা কিন্তু এই হ্যাশট্যাগুলো ইউজ করছে, কোনো কিছু ইউজ করেনি, দেখেন এই হ্যাশট্যাগুলো ইউজ করছে। এবার আরও যদি টেকনিক বলি, ধরেন এখানে কিছু হ্যাশট্যাগ আপনি ওইখানে নাও পেতে পারেন, তো এই হ্যাশট্যাগ লেখে সার্চ করার পরে আরও অনেক মানুষের হ্যাশট্যাগ দেখতে পারবেন যে তারা খুবই ভালো ভালো হ্যাশট্যাগ ইউজ করছে, তাদেরগুলো কিন্তু কপি করে করে নিতে পারেন, এটাও কিন্তু ভালো একটা দিক বলতে পারেন। ঠিক আছে, তো আশা করি আমার ক্লাসটা একটু হলেও ভালো লাগছে, তো একটু হলেও বুঝতে পারছেন, আমি ভাঙ্গে ভাঙ্গে বোঝাই, ঠিক আছে, কোনো প্যারা নাই, রিল্যাক্সে চিল। তো আশা করি বুঝতে পারছেন, তো দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।